জিকে উইথ কিরণ চ্যানেলে এক নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই। আজকে আমরা পড়াশোনা বিষয়ে কিছু আলোচনা করব না। আজ 25শে বৈশাখ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনের 10টি অজানা তথ্য নিয়ে আজকের এই ভিডিওটি, যে অজানা তথ্যগুলি জানলে আপনিও অবাক হবেন। রবীন্দ্রনাথ ঠাকুর তথা বিশ্ব সাহিত্য জগতে এক অন্যতম নাম। 25শে বৈশাখ 1268 বঙ্গাব্দে, ইংরেজি 7 মে 1861, কলকাতা শহরের জোড়াসাঁকো বিখ্যাত ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন শতাব্দীর সেরা সাহিত্য প্রতিভাসম্পন্ন এই মানুষটি। রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে 10টি অজানা তথ্য। প্রিন্স দ্বারকানাথ ঠাকুর সপরিবারে পূর্ববঙ্গ থেকে ব্যবসার উদ্দেশ্যে পাড়ি দিয়েছিলেন কলকাতা শহরে। এই শহরের বুকে ব্যবসার পাশাপাশি জমিদারির দায়িত্ব গ্রহণ করেন তিনি। তার পুত্র দেবেন্দ্রনাথ ঠাকুর উচ্চবিত্ত পরিবারের বিলাসবহুল জীবনযাপনে অভ্যস্ত হলেও তিনি সমাজসেবা, সমাজ সংস্কার এবং আধ্যাত্মিক চর্চায় অত্যধিক মগ্ন হয়েছিলেন। দেবেন্দ্রনাথ এবং সারদা দেবীর পুত্র রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন একধারে কবি, সাহিত্যিক, নাট্যকার, ঔপন্যাসিক, অভিনেতা, চিত্রশিল্পী, গান রচয়িতা, প্রাবন্ধিক এবং সমাজ সংস্কারক। 52টি কাব্যগ্রন্থ, 38টি নাটক, 13টি উপন্যাস ও 36টি প্রবন্ধ ও অন্যান্য গদ্য সংকলন, সর্বমোট 95টি ছোট গল্প ও 1915টি গানের রচয়িতা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনের 10টি অজানা তথ্য আপনাদের জানাব। প্রথম অজানা তথ্য, আমরা প্রায় অনেকেই জানি রবীন্দ্রনাথ ঠাকুরের 5টি ছদ্মনাম আছে, যা হলো যথাক্রমে ভানুসিংহ, অন্নাকালী, পাকশাড়ি, অকপটচন্দ্র লস্কর, দিকশূন্য ভট্টাচার্য এবং ষষ্ঠীচরণ দেব শর্মা। কিন্তু এছাড়াও অনেকগুলো ছদ্মনাম তিনি ব্যবহার করতেন যা অনেকেরই অজানা। তা হল নবীন কিশোর বর্মন, বাণী বিনোদ, বিদ্যা বিনোদ, শ্রীমতী কনিষ্ঠা, শ্রীমতী মধ্যমা। 1924 সালে 8ই মে কবিগুরু তার 63তম জন্মদিন পালন করেন চীন দেশে। সেই জন্য সেই দেশের সরকার তার নাম দেন চু চেন তাং। দ্বিতীয় অজানা তথ্য, ভারতের জনগণ মনোধি নায়ক জয় হে এবং বাংলাদেশের আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি জাতীয় সঙ্গীতদ্বয় কবিগুরুর লেখা। এই ঘটনা বিশ্ব সাহিত্যে প্রায় বিরল ঘটনা, কিন্তু মজার বিষয় হল ভারতের অপর এক প্রতিবেশী দেশ শ্রীলঙ্কার জাতীয় সঙ্গীতও রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। শান্তিনিকেতনের রবি ঠাকুরের শিষ্য আনন্দ সীমারানকুল, যিনি শ্রীলঙ্কার নাগরিক, রবি ঠাকুরের গীতবিতানের একটি গানের অনুকরণেই শ্রীলঙ্কার জাতীয় সঙ্গীত রচনা করেন, যা হল মাতা শ্রীলঙ্কা, মম 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 মাতা, সুন্দর শ্রীবরণী। তৃতীয় অজানা তথ্য, রবীন্দ্রনাথ ঠাকুর তার জীবন স্মৃতি গ্রন্থে বলেছেন যে তিনি তার পিতামাতার সহচর্য বেশি লাভ করতে পারেননি। বেশিরভাগ সময় ঠাকুর বাড়ির শিশুদের দেখাশোনা করতেন ভৃত্যরা, কিন্তু তার যখন 11 বছর বয়স তখন তিনি কয়েক মাসের জন্য তার বাবা দেবেন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে ভারতের বিভিন্ন জায়গা ঘুরতে বেরিয়েছিলেন। এর মধ্যে হিমাচল প্রদেশের হিমালয় পাহাড় ঘেরা ডালহৌসি শহরে থাকাকালীন বাবার কাছে তিনি সংস্কৃত, ইংরেজি, জ্যোতির্বিজ্ঞান, সাধারণ বিজ্ঞান ও ইতিহাসের নিয়মিত পাঠ নিতেন। এই পাহাড়ি শৈলাবাসে রবীন্দ্রনাথ ঠাকুর 1873 সালে গগনের থালে রবিচন্দ্র দীপক জ্বালে নামক তার জীবনের প্রথম গান রচনা করেন। এটি ছিল পাঞ্জাবি একটি ভজনের অনুবাদ। ওই সময় অমৃতসরে এক মাস যখন তিনি বাবার সঙ্গে গিয়েছিলেন তখন বাবা ও ছেলে নিয়মিত যেতেন স্বর্ণ মন্দিরে। রবীন্দ্রনাথ তার জীবন স্মৃতিতে লিখেছিলেন, সেই সময় ওই মন্দিরের ভজন সঙ্গীত তার চিন্তাধারণার উপর বড় ধরনের প্রভাব ফেলেছিল। অজানা তথ্য 4, জানেন কি রবীন্দ্রনাথ ঠাকুরের পরিবারের প্রাথমিক পদবি কিন্তু ঠাকুর ছিল না। প্রথম দিকে কুশারি ছিল
ওনাদের বংশগত পদবি। পরে কলকাতায় এসে কুশারি পদবি বদলে নতুন ঠাকুর পদবি গ্রহণ করেন রবি ঠাকুরের পূর্বপুরুষরা। অজানা তথ্য পাঁচ, শুধু সাহিত্য প্রীতিই নয়, খেলাধুলাতেও সমান উৎসাহ ছিল তার। 1911 সালে মোহনবাগানের ব্রিটিশ দলকে হারিয়ে শিল্ড জয়ে উচ্ছ্বসিত হয়ে কবি একটা বিশেষ কবিতা রচনা করেন, দে গোল গোল। অজানা তথ্য ৬, বালক রবীন্দ্রনাথ ঠাকুর নিজ গৃহে প্রাথমিক শিক্ষার পাশাপাশি কুস্তিবিদ্যাও শিখতেন। তার কুস্তি শিক্ষকের নাম ছিল হীরা সিং। অজানা তথ্য ৭, সে সময় কবির জনপ্রিয়তা এতটাই ছিল যে বিভিন্ন কোম্পানি তাদের বিজ্ঞাপনের জন্য কবির কাছে সুন্দর সুন্দর লাইনের জন্য প্রার্থনা করতেন। এমনই একটি হল কাজল কালী পণ্যের বিজ্ঞাপনের বিখ্যাত লাইন সমূহ, যেখানে কবি বলেন, ব্যবহার করে সন্তোষ লাভ করেছি, এর কালিমা বিদেশি কালির চেয়ে কোনো অংশে কম নয়। অজানা তথ্য ৮, রবীন্দ্রনাথ ঠাকুর ব্যারিস্টারি পড়তে 1878 সালে 17 বছর বয়সে ইংল্যান্ডে গিয়েছিলেন। তার বাবা চেয়েছিলেন তিনি আইনজ্ঞ হন। প্রথমে তিনি সমুদ্রতীরের শহর ব্রাইটনে একটি পাবলিক স্কুলে ভর্তি হয়েছিলেন। এক বছর পরে লন্ডনে আসেন আইনবিদ্যা নিয়ে পড়তে, কিন্তু সাহিত্যচর্চার আকর্ষণে সেই পড়াশোনা তিনি শেষ করতে পারেননি। ইংল্যান্ডে থাকাকালীন তিনি শেক্সপিয়ার সহ অন্যান্য ইংরেজ সাহিত্যিকদের লেখার সঙ্গে পরিচিত হয়ে উঠেছিলেন। অজানা তথ্য ৯, গীতাঞ্জলির ইংরেজি অনুবাদ সং অফারিংসের জন্য 1913 সালে প্রথম ভারতীয় তথা প্রথম এশীয়বাসী হিসাবে সাহিত্যে নোবেল পান রবীন্দ্রনাথ ঠাকুর। কিন্তু জানেন কি, তার গীতাঞ্জলির পাণ্ডুলিপি নোবেল কমিটিকে জমা দিতে যাওয়ার কাহিনী। কবি ভ্রাতা অবনীন্দ্রনাথ ঠাকুরের বন্ধু উইলিয়াম রথেনস্টাইন 1911 সালে জোড়াসাঁকো ঠাকুর পরিবারে আসেন। পরবর্তীকালে রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে রথেনস্টাইনের যোগাযোগ বাড়ে। রথেনস্টাইন বারবার কবিকে বিভিন্ন গল্পের কবিতার ইংরেজি পাণ্ডুলিপি চেয়ে পাঠান এবং বহুবার কবিকে লন্ডনে আসতে অনুরোধ করেন। 1912 সালের মে মাসে রবি ঠাকুর ইংল্যান্ডে যাওয়ার জন্য মনস্থির করেন। 15 জুন 1912 সালে বিশ্বকবি লন্ডন যাওয়ার উদ্দেশ্যে ডোভার থেকে ট্রেনে চড়েন। সেই অভিযানের সঙ্গে ছিলেন পুত্র রথীন্দ্রনাথ, পুত্রবধূ প্রতিমা ও বন্ধু সমূহ ত্রিপুরা, রাজপরিবারের সদস্য সৌমেন্দ্র দেব বর্মন। পরের দিন কবি খেয়াল করেন গীতাঞ্জলির পাণ্ডুলিপি যে সুটকেসে নিয়ে এসেছিলেন সেটি নিখোঁজ। বহু খোঁজাখুঁজির পর কবিপুত্র রথীন্দ্রনাথ যখন পুলিশে যাওয়ার জন্য প্রস্তুত হন, তখন রবি ঠাকুর তাকে লন্ডন মেট্রো রেলের নিখোঁজ সামগ্রীর অফিসে গিয়ে একবার খোঁজ করার কথা বলেন। রবীন্দ্রনাথ লন্ডন মেট্রো রেলের অফিসে গিয়ে সৌভাগ্যক্রমে সুটকেসটা খুঁজে পান, যার ভিতরে গীতাঞ্জলির পাণ্ডুলিপি অক্ষত ছিল। অজানা তথ্য ১০, জানেন কি, নোবেল পুরস্কারের প্রাপ্ত টাকা দিয়ে তিনি কৃষকদের সুবিধার্থে প্রতিশ্বর কৃষি ব্যাংক নামে একটা ব্যাংক তৈরি করেন, বাড়ির পাশাপাশি এলাকায় সেতু সাঁকো মেরামত করেন। তো এই ভিডিওতে আমরা জেনে নিলাম রবীন্দ্রনাথের ১০টি অজানা তথ্য। সূত্র উইকিপিডিয়া, বিবিসি নিউজ, প্রথম আলো, বাংলাপিডিয়া। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার।